ওয়েলকাম ব্যাক ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা এমপি ফারহান দাস লঞ্চের ফুল রিভিউ আপনাদেরকে দেখাবো। ফারহান দাস লঞ্চটি ঢাকা থেকে ভান্ডারিয়া এবং ভান্ডারিয়া থেকে ঢাকা চলাচল করে। ঢাকা থেকে ভান্ডারিয়ার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আর এই পথ যেতে সময় লাগে 10 ঘন্টা। এবার চলুন লঞ্চটিতে প্রবেশ করি। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডের লাইটিং এবং ডেকোরেশন খুবই সুন্দর। এই লঞ্চটির ধারণ ক্ষমতা হচ্ছে 640 জন যাত্রী এই লঞ্চটিতে ভ্রমণ করতে পারবেন। এবার চলুন ফারহান দাস লঞ্চের 3য় তলার কেবিনগুলো দেখে আসি। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের 2য় তলার ফ্রন্ট সাইড। এই 2য় তলার ফ্রন্ট সাইডেও খুব সুন্দর লাইটিং এবং ডেকোরেশনের ব্যবস্থা করা হয়েছে। এবার চলুন ফারহান দাস লঞ্চের 2য় তলার রিভার সাইড ডাবল কেবিনগুলো দেখে আসি। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের 2য় তলার রিভার সাইড ডাবল কেবিন। এই রিভার সাইড ডাবল কেবিনটি নন এসি। এই ডাবল কেবিনটির ভাড়া হচ্ছে 1400 টাকা। এই কেবিনটিতে আপনি পাবেন 2টি খাট এবং 2টি ফ্যান আর একটি 24 ইঞ্চি LED টেলিভিশন। আর এই কেবিনটিতে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তো এবার চলুন ফারহান দাস লঞ্চের ভিআইপি কেবিনগুলো দেখে আসি। ফারহান দাস লঞ্চের ভিআইপি কেবিন হচ্ছে 2য় তলায়। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের ভিআইপি কেবিন, আর এটি হচ্ছে ডাইনিং রুম। এখানে ভিআইপি কেবিনে যাত্রীরা রাতের খাবার খেয়ে থাকেন। আর এই ভিআইপি কেবিনের লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর। তো এবার চলুন ফারহান দাস লঞ্চের ভিআইপি রুমটি দেখে আসি। ফারহান দাস লঞ্চের ভিআইপি রুমটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এখানে আপনি পাবেন একটি খাট, একটি সোফা, এসি, একটি 32 ইঞ্চি LED টেলিভিশন, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, একটি বারান্দা, একটি টয়লেট এবং একটি বেসিন। আর এই ভিআইপি রুমটির ভাড়া হচ্ছে 5000 টাকা। तो एबार चलुन फारहान दास लंचर फैमिली डिलक्स केबिनगुलो देखे आसि। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের ফ্যামিলি ডিলাক্স কেবিন। এই কেবিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই কেবিনটিতে আপনি যা যা পাবেন সেটি হলো একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা, একটি খাট এবং পানি খাবারের ব্যবস্থা। আর এই রুমটির ভাড়া হচ্ছে 3500 টাকা। তো এবার চলুন ফারহান দাস লঞ্চের তৃতীয় তলা রিভার সাইড সিঙ্গেল কেবিনগুলো দেখে আসি। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের তৃতীয় তলা সিঙ্গেল কেবিন। এই কেবিনটি রিভার সাইড আর এই কেবিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এই কেবিনটির ভাড়া হচ্ছে 1400 টাকা। এই কেবিনটিতে একটি ফ্যান, এসি, মোবাইল চার্জার ব্যবস্থা, 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, একটি আয়না, একটি খাট এবং এখানে পানি খাবারের ব্যবস্থা করা হয়েছে। ফারহান দাস লঞ্চের দ্বিতীয় তলার যত কেবিন আছে রিভার সাইডে সবগুলো হচ্ছে ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন হচ্ছে তৃতীয় তলায় রিভার সাইড, আর সেগুলো হচ্ছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মানে তৃতীয় তলার সিঙ্গেল রুম হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত আর দ্বিতীয় তলায় হচ্ছে ডাবল কেবিন নন এসি। এবার চলুন ফারহান দাস লঞ্চের ডেকে যাওয়া যাক। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের ডেক। এই ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে 300 টাকা। এই ডেকে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে আর বিনোদনের জন্য এখানে একটি টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। আর ডেকের যাত্রীদের জন্য এখানে একটি চায়ের দোকান রয়েছে, এখান থেকে ডেকের যাত্রীরা চা বা অন্যান্য খাবার খেয়ে থাকে। আর ডেকের পেছনে রয়েছে ইঞ্জিন রুম। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের ইঞ্জিন রুম। এখানে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 2টি। আর ইঞ্জিন রুমের পাশে রয়েছে ডেকে যাত্রীদের জন্য একটি খাবারের হোটেল। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের খাবারের হোটেল। এখান থেকে ডেকের যাত্রীসহ বা অন্যান্য যাত্রীরা এখান থেকে খাবার খেতে পারেন। আর এই হোটেলের পরিবেশও খুবই ভালো। আর এখান থেকে এই হোটেলটা রান্না বান্নার কাজ করা হয়। এবার চলুন ফারহান দাস লঞ্চের দ্বিতীয় তলার দিকে যাওয়া যাক। এটি হচ্ছে ফারহান দাস লঞ্চের দ্বিতীয় তলার ডেক। এই ডেকের যাত্রীদের ভাড়া হচ্ছে ৩০০ টাকা। এখানেও যাত্রীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, আর বিনোদনের জন্য এখানে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এবার চলুন ফারহান দাস লঞ্চের ছাদে যাওয়া যাক। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।